বসিরহাট মহকুমার হাসনাবাদ থানা হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের আঙ্কনাড়া গ্রামের ঘটনা। হাসনাবাদ ফেরিঘাটে মধ্যম গ্রামে বছরের 22-এর এক যুবক সুমন প্রামাণিক গত কয়েকদিন আগে মামা বাড়ি হাসনাবাদ বেড়াতে আসে, তারপর আর যায় না। বুধবার বিকালবেলা বাড়ি থেকে মা রমা প্রামাণিকের কাছ থেকে 20 টাকা ধার করে দোকানে জিনিস কেনার নাম করে ইছামতি নদীর ধারে এসে নদীতে ঝাঁপ দেয় বলেই জানা গিয়েছে। কয়েকজন মাঝি মোল্লা দেখলে তাকে উদ্ধার করতে পারেনি। আস্তে আস্তে নদী স্রোতের সঙ্গে জোয়ারে ভেসে যায়। এরপর খোঁজাখুঁজি তল্লাশি চালালে সুমনের খোঁজ পাওয়া যায় না। নিখোঁজ যুবকের মা রমা প্রামাণিক বলেন, আমরা মধ্যম গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকি, সেখানেই জমি কিনেছিলাম। সেই জমিতে মাটি ফেলার জন্য এসেছি। আমরা আমার কাছ থেকে 100 টাকা ধার চায় দোকানে জিনিসপত্র কিনবে বলে, কিন্তু আমি 20 টাকা দিই। সেই টাকা নিয়ে প্রথমে তার ঠাকুমার সঙ্গে দেখা করেন, তারপর শুনি ইছামতি নদীতে তলিয়ে গেছে আমার ছেলে। কয়েকজন ছুটে গিয়ে আমায় খবর দিলে আমি এসে দেখি তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ও বাবা, আমি মধ্যম গ্রামে ভাড়া থাকি, আজকে মাটি ফেলবো বলে জমিতে এসেছিলাম। এবার সেই জমিতে মাটিওয়ালার সঙ্গে কথা বলছি, ছেলে বলছে মা ভাত খাবো, আগে আগে হোটেলে বসাই দিছি, দিয়ে দাদার বলেছি ছেলে ভাত খাচ্ছে, আমি মাটিওয়ালার সঙ্গে কথা বলি, ছেলে আবার ভাত টাত খেয়ে আবার আমার মাঠে গেছে, গিয়ে বলছে মা 100 টাকা দাও। আমি বলছি টাকা কী করবি, বলে কি আমি গেলাস টেলাস কেনে জামা টামা। আমি আবার 20 টাকা দিলাম। আমি বললাম যা বাবা, ও সেই 20 টাকা নিয়ে আমার মার বাড়িতে দেখা করি, ওখান থেকে এদিকে নাকি চলে গি সারা জায়গায় ঘোরে, আমি তো দেখিনি। এবার এসে মাকে বলছি মা ছেলে দেখিছো, মা বলছে এই তো গেলো একটু আগে এক্ষুনি গেলো। তা মা বলছে দুটো ভাত খেয়ে নে, এই সে কষ্ট করে আমি যে খাবো না, এরকম বলি সবে মা ভাত বাড়ছে, আমি বসে উনি দাঁড়াই রয়েছি। তারপরে দিদির মেয়ে ছুটি গিয়ে বলছে মাসি ছেলে জলে ডুবি গেছে। আমি কানতে কানতে এসে নদীর ঘাটে এসে কোথায় তখন ওখানে, আমি তখন হাত পা ছেড়ে দিয়ে আউমাউ করে কাঁদছি, জলে নামিছি, আমি কোথায় খুঁজবো, আমার দাদা জলের থেকে টেনে তুলিছে, সবাই এসেছিল এসে আর আমি কি করবো, অত দূরে চলে গেছে দেখতে পাইনি। তারপরে একটা দাদা ওই নদীর বোট চালাচ্ছিল, সে বলল ওই অনেকটা দূরে এসে ও হাত উঁচু করিছে একটুখানি, ওই দেখতে পাই একটু। ফোন করেছিল যা থানাতে যে কি হয়েছে, এখানে এখানে কোনো পাওয়া যায়নি না। পুলিশ কি এখন এসছে? পুলিশ তো আসেনি। আপনারা খোঁজাখুঁজি করে এখনো পান্নি খুঁজে? না, এখনো খোঁজাখুঁজি। আপনার নাম? আমার নাম রমা পেরামানি। কি রে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচড়াপাড়া।